ان الحمد لله سيد الصحابه পূর্ববর্তী ভিডিওতে সরোবরে কায়নাত পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হায়াতের হাইরে হাইতে এবার আখেরি দিন কিভাবে গেল, নবীজি দুনিয়া থেকে কখন কি হালে বিদায় নিলেন সেটা আলোচনা করা হয়েছে। এরপরে বাদ ভাঙ্গা শোকের ছায়া নেমে আসলো, সে কথা আরজ করে শেষ করব এবং শেষ পরে নবীজির কাফন দাফন সম্পর্কে আলোচনা করব। আপাতত ইনশাআল্লাহ সিরাতে খাতিমুল আম্বিয়ার কথা শেষ হবে। অনেকগুলো ভিডিওর মধ্যে যতটুকু সাহায্য ছিল তুলে ধরেছি, ভবিষ্যতে আশা রাখি ইনশাআল্লাহ। তা আসুন আলোচনা করা যাক বাদ ভাঙ্গা শোকের ছায়া। বিদায় বিদীর্ণকারী এক শোক সংবাদ তৎক্ষণাৎ চারিদিকে ছড়িয়ে পড়লো। মদিনাবাসীগণের উপর শোকের পাহাড় ভেঙে পড়ল। পৃথিবীর প্রান্ত এবং পার্শ্বস্ত সবকিছু যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি বাদ লাভ করলেন সেদিনের মতো এত শোক এবং অন্ধকার দিন আর কখনো দেখিনি। দারিমি মিশকা দ্বিতীয় খণ্ড 547 খ্রিস্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, ইয়া আবতাহু আজাবা রব্বাদাহ ইয়া আবতাহু মিন জান্নাতিল ফিরদাউস মাআওয়াহু ইয়া লাবতাহু ইলা জিবরীল তাতআহ ইয়া আব্বাজান, যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। মৃত্যুর সংবাদ শোনা মাত্র উমর হসবুদ্ধি লোক পেতে থাকে। তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, নিঃসংক মুনাফিক মনে করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আপন প্রতিপালকের নিকট গমন করেছেন। যেমন মূসা বিন ইমরান আলাইহিসসালাম গমন করেছিলেন এবং নিজ সম্প্রদায়ের নিকট থেকে 40 রাত অনুপস্থিত থাকার পর তাদের নিকট পুনরায় ফিরে এসেছিলেন। অথচ প্রত্যাবর্তনের পূর্বে বলা হচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফিরে আসবেন এবং ওই সকল লোকের হাত পা কেটে দেবেন যারা মনে করছে যে প্রকৃত তার মৃত্যু হয়েছে। সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 665 পৃষ্ঠা। বেদনায় বিধুর হযরত আবু হুরায়রার অবস্থা, এদিকে হযরত আবু হুরায়রা সানাতে অবস্থিত নিজ বাড়ি হতে ঘোড়ায় চড়ে আগমনের পর মসজিদে নববীতে প্রবেশ করেন। এরপর লোকদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে সরাসরি আয়েশার নিকট গমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট পৌঁছলেন। নবী করিম সাল্লাল্লাহু আর বললেন, আমার মোটা বিচার আপনার জন্য উৎসর্গীকৃত হোক, আল্লাহ আপনার উপর দুইবার মিথ্যা উদিত করবেন না, যে মৃত্যু আপনার ভাগ্যলিপিতে ছিল সেটা এসে গিয়েছে। এরপর তিনি সেখান থেকে বাইরে বেরিয়ে এলেন। সেসব উমর রাদিয়াল্লাহু লোকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আবু হুরায়রা তাকে বললেন, ওমর বসো। আবু হুরায়রা বসতে অস্বীকার করলেন। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে আবু হুরায়রার প্রতি অধিক মনোযোগী হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت. قال الله: وما محمد إلا رسول قد خلت من قبله رسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الشاكرين. আল্লাহর প্রশংসা হওয়া তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লামে পূজা করছিলে তারা জেনে নিক যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করছিল অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনোই মৃত্যুবরণ করবেন না। আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন রসুল ছাড়া আর কিছু নন, তার পূর্বের অনেক রসুল গত হয়ে গিয়েছেন, তবে কি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয় তখন আপন আপন গোড়ালির ভরে আগের গোমরাই অবস্থার দিকে ফিরে যাবে? স্মরণ রেখো, যারা আগের অবস্থায় ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং শীঘ্রই আল্লাহর শুকর গুজারদের প্রতিদান দেওয়া হবে। আল কোরআন ১৪৬ নম্বর আয়াত, সাহাবা আকরাম রাদিয়াল্লাহু আনহুম তারা তখন সীমাহীন শোক বেদনায় কাতর অবস্থায় নিরাপত্তা অবলম্বন করছিলেন। হযরত আবু হুরায়রাকে ভাষণ শোনার পর তারা সুনিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ ইসলাম প্রকৃত ওফাত লাভ করেছেন। এমন অবস্থায় ইবনে আব্বাস মনে করেন যে আল্লাহর কসম এভাবে এমনটি মনে হচ্ছিল লোকজন যেন জানতই না যে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। যখন আয়াত পাঠ করেন তখন সকলে আয়াত সম্পর্কে যেন নতুন ভাবে ওয়াকিবাল হলেন হলেন সকলকেই আয়াত তেলাওয়াত করতে দেখা গেল। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর কসম যখন আবু রাদিয়াল্লাহু আনহু কে এই আয়াত পাঠ করতে শুনলাম তখন আমি খুবই লজ্জিত বোধ করলাম, অথবা আমার পিঠ ভেঙে গেল, এমনকি আমার দ্বারা আমার পা ওঠানো সম্ভব হচ্ছিল না। আবু হুরায়রা পাঠ করতে শুনে আমি মাটির দিকে গড়িয়ে পড়লাম, কারণ আমি তখন বুঝতে সক্ষম হলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ইন্তেকাল করেছেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 640 পৃষ্ঠা। তো প্রিয় দোস্ত, আমার এই ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির বিদায়ের পরপরই অবস্থা, শোকাহত উম্মতের হাল। অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ এবারে শেষ পর্বে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন সম্পর্কে আলোচনা করবো।